হ্যালো বন্ধুরা, আমি এখন বাড়ি ফিরে গেছি। তোমাদেরকে যেটার জন্য জানাচ্ছি, সারাটা রাস্তায় আমাকে দুটো জায়গায় আমাকে চেক করলো। কোন দুটো জায়গায়? পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। গড়িয়ার পর থেকে কোথাও ধরছে না, কিন্তু দুটো জায়গায় স্পটে ধরছে। কোন দুটো জায়গা তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, ভিডিওটার মধ্যেই তোমরা এস্কেপ প্ল্যানও আমি দিয়ে দিচ্ছি, কোথায় তোমরা পালাতে পারবে, কোন দিক থেকে, কোন রাস্তায় কীভাবে তোমরা পালাবে। ঠিক আছে, ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, চলো। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি চম্পাটিতে বাজি কিনতে। অ্যাকচুয়ালি বাজি কেনার পর রাস্তায় কী কী ঘটবে বা কোথায় পুলিশ আছে, কোথায় নেই, কোথায় রাস্তা থেকে পালাবে, সব কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তাহলে আজকে দেখতে থাকো তাহলে চম্পাটি বাজি বাজার। এই দোকানটা, দোকান তো বলা ভুল হবে, এটা কারখানা বলতে পারো। এটা চম্পাহাটি বাজারটা শেষ করে একটু গ্রামের ভেতরে ঢুকতে হবে। তোমরা এখানে একমাত্র এই তুবড়ি পাবে। এখানে তুবড়ি শুরু হচ্ছে 15 টাকা থেকে 18 টাকা, আর একটা শুরু হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা। যে যেরকম তোমরা চাও সেরকমভাবে দেখো, কাকু মশলা হাতে তৈরি করেই এক জিনিসটা দিচ্ছে, তৈরি করছে বসনগুলো। তোমাদের অন্তত এইটুকুনি গ্যারান্টি দিতে পারি, একটা বসনও তোমাদের ফলস খাবে না, ফাটবে না। অনেক জায়গায় শুনেছি নাকি ফেটে যায়, তো এখানে একটাও ফাটবে না। এবং হাইট ওরা যতটা কথা দেয় ততটাই রাখে। তোমরা এই জায়গাটা পাবে চম্পাহাটি মেন মার্কেট থেকে একটু ভেতরের দিকে ঢুকবে, ঢুকে একটু গ্রামের দিকে এগাতে গিয়েই তোমরা এই কাকুকে তোমরা পাবে, যে শুধু এই বসনই বানায়, আর অন্য কিছুই পাবে না। আমি 30 টাকা এবং 40 টাকা দামের কিছু বসন কিনলাম এই কাকুর কাছ থেকে, পরে তোমাদের দেখাবো। এরপর সন্ধে 6টা নাগাদ আমরা বাজি টাজি কিনে আমরা বেরানোর পথে একটা দোকানের সঙ্গে আলাপ হলো। দোকানটার নাম দেখো, MSHM ট্রেডার্স। এইটা চাম্পাহাটি থেকে দোকান একটুখানি মার্কেটের ভেতরে ঢুকতেই বাঁ হাতে পড়বে দোকানটা। দোকানটা আমি তোমাদের এই জন্যই দেখাচ্ছি, আমরা পুরো মার্কেটটা ঘোরার পর একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এই দোকানে অন্তত 20 থেকে 30 টাকা প্রতিটা জিনিসে, বা হয়তো অন্তত 5 টাকা হলেও তোমরা কম পাবে এই দোকানটা। তাই জন্য আমি হঠাৎ করে, এর আগে তো আমি ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে আমি বাধ্য এই ভিডিওটা বানালাম, কারণ এই দোকানটা সত্যি এত কম, অন্তত 5-10 টাকা হলেও কম দাম তোমরা পাবে। এই জন্য তোমাদের দোকানটা আমি দেখাতে নিয়ে আসলাম, দেখো কী কী জিনিস আছে। এখানে বন্ধুরা সব শিবকাশির জিনিস পাবে, লোকালও পাবে। শিবকাশির জিনিসগুলো দাদা কাছ থেকে নিও, অন্য যে কোনো দোকানের থেকে তোমরা এখানে কম পাবে, কম দামে পাবে, এইটুকু তোমাদের কথা দিলাম। তোমরা এখানে এসো, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদের তো ফোন নাম্বার আছেই, দেখিয়ে দিয়েছি। দাদার সঙ্গে এসে যে কোনো দাম দোকানদারের সঙ্গে দাম জেনে তারপরে এই দোকানে এসো, দরকার হলে এইটুকু কথা দিতে পারি, অন্তত 10 টাকা হলেও তুমি এই দোকানে কম পাবে। আর সব জেনুইন, সব কটা তুমি মাল ফাটবে, একটা মালও ফলস খাবে না। সামনেই তোমাদের কালী পুজো, তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা এখনও কেননি, যারা এখনও প্ল্যান করছো আসার জন্য, তারা এই দোকানটা অবশ্যই এসো। আবার তোমাদের দোকানটা দেখাচ্ছি, মোবাইল নাম্বারটা নিয়ে নিও তোমরা সবাই, দোকানে ফোন করে যারা পাবে না খুঁজে তারা ফোন করে দোকানে এসো। দেখো একটা নতুন ধরনের চরকা, যেখানে সব ধরনের কালার পাবে, একসঙ্গে বেরাবে, খুব কমই দেখা যায়। আর দেখো বোথ সাইড ঘুরবে, কোনো দিকে ফলস খাওয়ার কোনো ব্যাপারই নেই। দেখো একটা নতুন ধরনের ডাবল XL ফুলঝুরি,
অনেক ধরনের কালার, কতটা উঠবে দাদা এটা? এটা প্রায় 25 ফুট, 25 ফুট মতো উঠবে। দামটা তোমরা এখানে এসে জানবে, দামটা এখানে এসে জানবে, এখানে এখন বলা যাবে না। কেউ কম নেয় তাদের জন্য একরকম দাম, যারা বেশি নেবে তাদের জন্য একরকম দাম। আর বন্ধুরা, এইটা হচ্ছে দোকানের ভেতরটা, পুরোটা কেমন দেখতে দেখে নিও। তোমরা যারা যাবে অন্তত এই ভিডিওটা দেখে তারা নিশ্চয়ই তোমরা কম পাবে। এরপর বাজি মার্কেট থেকে বেরিয়েই সন্ধ্যা সময় অপোজিটে তোমাদের হরিণাবি যাওয়ার জন্য প্রচুর অটো পাবে। অটো নিয়ে আমরা একটু এগাতেই একটা তিন মাথা মোড় পড়বে। তোমরা দেখতে থাকো, তিন মাথা মোড়টাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সেই তিন মাথা রাস্তা যেটা থেকে তোমাকে হরিণাবি অবধি যেতে হবে, কিন্তু রাস্তায় তোমাদের পড়বে সুভাষগ্রাম রেল স্টেশন। সেই রেল স্টেশনের একটু আগেই একটা ইলেকট্রিসিটি পড়বে অফিস, তার ওই ঝোপঝাড়ে জঙ্গলের মধ্যে আমাদের পুলিশ বাবাজন দাঁড়িয়ে থাকে ঘাপটি মেরে, কোপে ঝোপ মারবে বলে। তোমরা এই রাস্তাটা একটু সাবধানে এগিয়ো। আমাদের রাস্তায় ধরেছিল এবং খুবই চেক করেছে। ভাই, সুভাষগ্রাম রেল স্টেশনের আগে দেখবে একটা ডান দিকে যেতে যেতে একটা তোমার কি বলবো ইলেকট্রিক সাপ্লাইয়ের একটা জায়গা পড়বে, অন্ধকারের মধ্যে পুলিশ লুকিয়েছিল, ঠিক আছে? ওইখানটা একটু দেখে আসো। পুলিশগুলো বলেই দিল হয় সকালবেলা তোমরা বাজি কেন, আর তা নাহলে দুপুরবেলা কেন, বিকেল তিনটের পর থেকে কিন্তু পুলিশ ওখানে থাকবেই, নজরদারি করবেই, সেল ধরবে, চকলেট বোম সব শব্দবাজি তোমাদের ধরবে। অলরেডি আমার একটা সেল নিয়ে নিয়েছে, বাকি অনেক সেল লোকানো আছে, দেখি কি হয়। রাস্তায় যাচ্ছি, সামনেই সুভাষগ্রাম রেল স্টেশন, সুভাষগ্রাম রেল স্টেশন, তাহলে সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে? টাটা, দেখা হচ্ছে বাড়িতে, যদি ঠিক মতো ফিরতে পারি। ভাই, আমি এখন সুভাষগ্রাম রেল স্টেশন ক্রস করে একটু এগাতে গিয়েই অনেকগুলো পুলিশ পেলাম। তারা অবশ্য এখানটা বাইক ধরছে না, আমি দেখলাম গাড়ি ধরছে, কিন্তু কিছু কিছু বাইকও ধরছে, ঠিক আছে? দাঁড় করিয়ে চেক করছে। তো সাবধানে এসো, দেখি আমি তো বাড়িতে যাচ্ছি, রাস্তায় আর কী কী পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সঙ্গে থেকো। ওই দুটো জায়গা পার হওয়ার পর বন্ধুরা, আমি এখন গড়িয়া বাজারে চলে এসেছি। এবার এখান থেকে আমি আমার বাড়িতে পৌঁছে যাব। এতটা রাস্তা কোনো আর পুলিশ ধরেনি, তাই এরপর থেকে তোমরা সেফলি যে কোনো জায়গায় তোমরা পৌঁছাতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।